ভারতের এক তেরোফা পানি প্রত্যাহারের কারণে তিস্তা সেচ প্রকল্প থেকে সুফল পাচ্ছে না রংপুর দিনাজপুর সহ উত্তরাঞ্চলের 35টি উপজেলা চাষী। পানির দাবিতে রংপুর জালিয়া সড়ক অবরোধ করেন তারা। সরকার গঠনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনজীবন নিরাপদ রাখতে ও দুর্যোগ মোকাবেলায় সবাইকে তৎপর হওয়ার নির্দেশ। ২০০৪ সালের আদালত অবমাননা মামলায় প্রথম আলো সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদককে অব্যাহতি দিয়েছে আপিল বিভাগ। ভোরের কাগজের প্রকাশককে অব্যাহতি দিলেও সম্পাদক ও প্রতিবেদকের আপিল নাকচ। অর্থপাশের মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সরকার নিজেদের অপকর্ম ঢাকতেই মোশাররফকে আটক করেছে বলে অভিযোগ রিজভীর। যে কোনো মূল্যে দেশ থেকে জঙ্গিবাদ দূর করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। বীরাঙ্গনাদের এক সংগঠন অনুষ্ঠানে খালেদা জিয়ার বিরুদ্ধে জঙ্গিবাদে মদদ দেওয়ারও অভিযোগ করেন তিনি। যতক্ষণ আশার আলো আছে ততক্ষণ পর্যন্ত মালয়েশিয়ার নিখোঁজ বিমানটি উদ্ধারের কাজ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরে ধ্বংসাবশেষের কিছু ছবি প্রকাশের পর এই ঘোষণা দিল দেশটি। টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল 4:30টায় শুরু হচ্ছে জমকালো কনসার্ট। দেশ বরণ্য শিল্পীদের পাশাপাশি এতে গান গাইবেন ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান।